বায়োকেমিস্ট্রি জার্নিতে সবাইকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা স্ট্রায়ারের বায়োকেমিস্ট্রি বইয়ের আদ্যোপান্ত জানার চেষ্টা করব। হ্যাঁ, এক লেকচারেই সবকিছু শেষ করা হবে না, এখানে একটা লেকচার সিরিজ তৈরি করা হবে। এই সিরিজে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা একটা করে রিভিউ ভিডিও থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি আমার অভিজ্ঞতা থেকে যা বুঝেছি, বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি বা আমরা যেটাই বলি না কেন, বই পড়া খুবই ইম্পর্টেন্ট, কারণ বইয়ের যাবতীয় তথ্য কোনো লেকচার বা নর্মাল কোনো ইয়েতে পাওয়া যায় না। এই কারণে আমার সাজেশন থাকবে যে প্রচুর প্রচুর বই পড়তে হবে, এবং তারই ধারাবাহিকতায় এই লেকচার সিরিজটি তৈরি করা হয়েছে, যেই লেকচার সিরিজে প্রথম থেকে শেষ পর্যন্ত মেইনলি বইটা রিডিং করা হবে, সাথে যেই পোর্শনটা না বুঝিয়ে দিলেই নয় সেই পোর্শনটা বুঝিয়ে দেওয়া হবে। তো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। স্ট্রায়ার বায়োকেমিস্ট্রি বইয়ের প্রথম চ্যাপ্টার বায়োকেমিস্ট্রি অ্যান্ড ইভলভিং সায়েন্স। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা বায়োকেমিস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া পাবো, সাথে বায়োলজি কিভাবে সমগ্র বিজ্ঞানের জগৎটাকে আশ্চর্য পিছিয়ে ধরে রেখেছে এই বিষয়টা আমরা এখানে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। শুরুতেই দুইজন বিখ্যাত সায়েন্টিস্টের ছবি দেওয়া আছে, তারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। একজন পেয়েছেন আমাদের কোষের ভেতর এবং বাহিরে কিভাবে পানি আসা যাওয়া করে সেটা নিয়ে গবেষণা করার কারণে, আর আরেকজন পেয়েছেন কিভাবে ক্রোমোজোম রেপ্লিকেটেড হয়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে ধারণা দেওয়ার কারণে। আচ্ছা, তো পাশে অনেক কমপ্লেক্স একটা মলিকিউলের ছবি দেওয়া আছে। আসলে মলিকিউল অনেক বড় হলেও এদের কিছু অ্যাক্টিভ সাইট থাকে, বা এটাকে আমরা বাংলায় বলতে পারবো যে খুবই সক্রিয় কিছু স্থান থাকে, ওই অ্যাক্টিভ সাইটগুলোই মেইনলি বিক্রিয়া করার জন্য দায়ী। যেমন আমরা যদি বলি যে এই বিশাল মলিকিউলটার অ্যাক্টিভ সাইটে এখানে থাকবে হচ্ছে কার্বক্সিলেট আয়ন, ঠিক আছে? এই কার্বক্সিলেট আয়ন যখন প্রোটন গ্রহণ করবে তখন কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে, আবার যখন ডিপ্রোটোনেটেড হবে তখন সে আবারও কার্বক্সিলিক আয়নে কনভার্ট হবে। আচ্ছা, তাহলে শুরু করে দেওয়া যাক। বায়োকেমিস্ট্রি বলতে কি বোঝায়? বায়োকেমিস্ট্রি ইজ দি স্টাডি অফ দি কেমিস্ট্রি অফ লাইফ প্রসেসেস, অর্থাৎ আমাদের জীবন কিভাবে চলে, আমাদের লাইফ প্রসেস কিভাবে এগিয়ে যাচ্ছে তার কেমিস্ট্রি সম্পর্কে আলোচনা করা হবে। বায়ো মিন্স লাইফ, আর কেমিস্ট্রি তো কেমিস্ট্রি। আচ্ছা, সিন্স দি ডিসকভারি দ্যাট বায়োলজিক্যাল মলিকিউলস সাচ এজ ইউরিয়া কুড বি সিনথেসাইজড ফ্রম নন লিভিং কম্পোনেন্টস ইন 1828, আমরা জানি জার্মান সায়েন্টিস্ট, জার্মান কেমিস্ট ফ্রেডরিক বোলার সবার প্রথম প্রমাণ করেন যে নন লিভিং সিস্টেম থেকেও অর্গানিক কম্পাউন্ড তৈরি করা সম্ভব। এই কারণে তাকে মডার্ন অর্গানিক কেমিস্ট্রির জনক বলা হয়। ফ্রেডরিক বোলারের এই আবিষ্কারের পর থেকেই অর্গানিক কেমিস্ট্রি একটা নতুন যুগে প্রবেশ করে। আচ্ছা, থ্রু দিস ইনভেস্টিগেশনস মেনি অফ দি মোস্ট ফান্ডামেন্টাল মিস্ট্রিজ অফ হাউ লিভিং বিংস ফাংশন এট এ বায়োকেমিক্যাল লেভেল হ্যাজ নাও বিন সলভড। হাউএভার, মাচ রিমেইনস টু বি ইনভেস্টিগেটেড, এটা অবশ্যই, কারণ আমাদের বায়োলজিক্যাল সিস্টেম সম্পর্কে অনেক কিছুই অজানা রয়ে গিয়েছে, অনেক কিছু। অ্যাজ ইজ অফেন কেস অফেন দি কেস ইচ ডিসকভারি রেইজেস অ্যাট লিস্ট অ্যাজ মেনি নিউ কোয়েশ্চেন্স অ্যাজ ইট অ্যান্সার্স। ফার্দার মোর, উই আর নাও ইন অ্যান এজ অব আনপ্রেসিডেন্টেড অপরচুনিটি ফর দি অ্যাপ্লিকেশন অব আওয়ার ট্রেমেন্ডাস নলেজ অব বায়োকেমিস্ট্রি টু প্রবলেমস ইন মেডিসিনস, ডেন্টিস্ট্রি, এগ্রিকালচার, ফরেন্সিক্স, অ্যান্থ্রোপোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, অল্টারনেটিভ এনার্জি অ্যান্ড মেনি আদার ফিল্ডস। উই বিগিন আওয়ার জার্নি ইন্টু বায়োকেমিস্ট্রি উইথ ওয়ান অফ দ্য মোস্ট স্টার্টলিং ডিসকভারিজ অফ দি পাস্ট সেঞ্চুরি, নেমলি দি গ্রেট ইউনিটি অব অল লিভিং থিংস এট দি বায়োকেমিক্যাল লেভেল। আমরা বায়োকেমিক্যাল লেভেলে একটা গ্রেট ইউনিটি যেটা সবাইকে একীভূত করছে সেটাই আমরা এখন পড়ব। আসলে আমরা যখন বাহ্যিকভাবে দেখি তা
তাহলে এই অ্যানিমো কিংডম অনেক বেশি ডাইভার্স, অনেক বেশি ডাইভার্স, যেটা সম্পর্কে জানাশোনা বা কমপ্লিট একটা আইডিয়া নেওয়া খুবই কষ্টকর। কিন্তু আমরা যখন তার বায়োকেমিক্যাল লেভেলে যে চিন্তা করব, তখন দেখা যাবে যে সবাইকে আমরা একটা শর্টকাট ক্লাসিফিকেশনে ভাগ করে ফেলতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা বলবো বায়োকেমিক্যাল লেভেল এ ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটাই এখন আমরা দেখার চেষ্টা করি। বায়োকেমিক্যাল ইউনিটি আন্ডারলাইজ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। দি বায়োলজিক্যাল ওয়ার্ল্ড ইজ ম্যাগনিফিসেন্টলি ডাইভার্স। দি অ্যানিমাল কিংডম ইজ রিচ উইথ স্পেসিস রেঞ্জিং ফ্রম নিয়ারলি মাইক্রোস্কোপিক ইনসেক্টস টু এলিফেন্টস অ্যান্ড হুয়েলস। দি প্লান্ট কিংডম ইনক্লুডস স্পেসিস অ্যাজ স্মল অ্যান্ড রিলেটিভলি সিম্পল অ্যাজ অ্যালজি, তারা খুবই সিম্পল, অ্যান্ড অ্যাজ লার্জ অ্যান্ড কমপ্লেক্স অ্যাজ জায়ান্ট সেকুইয়াস। The diversity extends further when we descend into the microscopic world. অবশ্যই মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের ডাইভার্সিটি আরো অনেক হিউজ। অর্গানিজমস সাচ এজ প্রোটোজোয়া, ইস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট উইথ গ্রেট ডাইভার্সিটি ইন ওয়াটার, ইন সয়েল, অর উইদিন লার্জার অর্গানিজমস। আচ্ছা, এখানে একটা কথা না বললেই নয়, যেমন আমাদের হিউম্যান বডিতে যত সেল রয়েছে তার প্রায় সমান সংখ্যক মাইক্রো অর্গানিজমস রয়েছে। এখানে আমাদের একটা হিউম্যান বডিতেই ভেরিয়াস ডাইভার্সিটির মাইক্রো অর্গানিজম রয়েছে, সুতরাং তাদের সম্পর্কে জানাটা কিন্তু ক্রিটিক্যাল। এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সাম অর্গানিজমস ক্যান সার্ভাইভ অর ইভেন থ্রাইভ ইন সিমিংলি হস্টাইল এনভায়রনমেন্টস সাচ এজ হট স্প্রিংস অ্যান্ড গ্লেশিয়ার্স। The development of the microscope revealed a key unifying feature that underlies this diversity. Large organisms are built up of cells. Large organisms are cell theory resembling to some extent single-celled microscopic organisms. এককোষীয় মাইক্রো অর্গানিজম যারা রয়েছে তাদের মতোই কিন্তু কিছু কিছু সেল তারা অ্যাসেম্বলড হয়ে, এগ্রিগেটেড হয়ে একটা অর্গানিজম তৈরি করে। আচ্ছা, দি কনস্ট্রাকশন অফ অ্যানিমালস, ওয়ার্মস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস ফ্রম সেলস সাজেস্টেড দ্যাট দিস ডাইভার্স অর্গানিজমস মাইট হ্যাভ মোর ইন কমন দেন ইজ অ্যাপারেন্ট ফ্রম দেয়ার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। With the development of biochemistry, this suggestion has been tremendously supported and expanded. At the biochemical level, all organisms have many common features. Okay. As mentioned earlier, biochemistry is the study of the chemistry of life processes. This process entails the interplay of two different classes of molecules. Large molecules such as proteins, nucleic acids, these referred to as biological macromolecules, and low molecular weight molecules such as glucose and glycerol, ethoglucose and glycerol, referred to as metabolites. Large macromolecular metabolism হয় তখন কিন্তু এরাই তৈরি হয়। আচ্ছা, দ্যাট আর কেমিক্যালি ট্রান্সফর্মড ইন বায়োলজিক্যাল প্রসেস। মেম্বার্স অফ বোথ দিস ক্লাসেস অফ মলিকিউলস আর কমন উইথ মাইনর ভেরিয়েশনস টু অল লিভিং থিংস। ফর এক্সাম্পল, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ স্টোরস জেনেটিক ইনফরমেশন ইন অল সেলুলার অর্গানিজমস। প্রোটিনস, the macromolecules that are key participants in most biological processes, are built from the same set of 20 building blocks in all organisms. মানে এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং যে 20টা অ্যামিনো অ্যাসিড থেকে যত লিভিং বিং আছে সবার দেহে যত প্রোটিন আছে তারা তৈরি হয়। আচ্ছা, আর আমরা যদি এই 20টা অ্যামিনো অ্যাসিডকে পারমুটেশন কম্বিনেশন করতে চাই, সেই ক্ষেত্রে কোনো শর্তবিহীন ভাবে পারমুটেশন কম্বিনেশন করা হলে
ইনফাইনাইট নাম্বার অফ কম্বিনেশনস মাইট বি পসিবল, অর্থাৎ এখানে নিউমেরাস অ্যামাউন্ট অফ প্রোটিন মে বি ডেভেলপড ফ্রম দিস অ্যামিনো অ্যাসিডস। ফার্দার মোর প্রোটিনস দ্যাট প্লে সিমিলার রোলস ইন ডিফারেন্ট অর্গানিজমস ওফেন হ্যাভ ভেরি সিমিলার থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার্স। হ্যাঁ, এটা নিয়ে আমরা চ্যাপ্টার টুতে পড়াশোনা করব, প্রোটিনের স্ট্রাকচার নিয়ে। এই তো প্রোটিনের স্ট্রাকচার বিভিন্ন মাইক্রো অর্গানিজমে কিরকম হয় সেটাই একটু দেখানো হয়েছে এখানে। আচ্ছা, যেমন আমাদের হিউম্যান বডিতে একটা টার্শিয়ারি স্ট্রাকচার প্রোটিনের, স্লাইট ডিফারেন্স ছাড়া, ভেরিয়েশন ছাড়া আসলে সব জীব দেহেই এই প্রোটিন বলি বা নিউক্লিক অ্যাসিড বলি তারা কিন্তু সেম, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যান্ড সিমিলারিটি। এখানে এই ফিগারে তাই বোঝানোর চেষ্টা করা হয়েছে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যান্ড সিমিলারিটি। দি শেপ অফ এ কি মলিকিউল ইন জিন রেগুলেশন, দি টাটা বক্স বাইন্ডিং প্রোটিন ইজ সিমিলার ইন থ্রি ভেরি ডিফারেন্ট অর্গানিজমস দ্যাট আর সেপারেটেড ফ্রম ওয়ান অ্যানাদার বাই বিলিয়ন্স অফ ইয়ার্স অফ ইভলিউশন। আচ্ছা, অর্থাৎ ইভলিউশনের মাধ্যমে তারা চেঞ্জ হচ্ছে, কিন্তু যদিও তাদের বাহ্যিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, তাদের যে বিল্ডিং ব্লকস গুলো ছিল তারা কিন্তু এখনো অনেকাংশেই সেম। এখানে একটা পসিবল টাইমলাইন দেখানো হয়েছে ফর বায়োকেমিক্যাল ইভলিউশন। 4.5 বিলিয়ন ইয়ার্স এগো আওয়ার আর্থ ওয়াজ ফর্মড, তারপর উইথ দ্য টাইম বিং এখানে মাইক্রো অর্গানিজম তৈরি হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে ইভলভ হয়েছে। কি মেটাবলিক প্রসেসেস আর কমন টু মেনি অর্গানিজমস, ফর এক্সাম্পল দি সেট অফ কেমিক্যাল ট্রান্সফরমেশন দ্যাট কনভার্টস গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন ইন্টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইজ এসেনশিয়ালি আইডেন্টিক্যাল ইন সিম্পল ব্যাকটেরিয়া সাচ এজ ইশিয়ারিসিয়া কোলাই অর ইকোলাই অ্যান্ড হিউম্যান বিংস। আমরা সবাই জানি যে গ্লুকোজ থেকে প্রথমে গ্লাইকোলাইসিস হয়, গ্লাইকোলাইসিস শেষ হওয়ার পর এখান থেকে পাইরুভেট তৈরি হবে আমাদের হিউম্যান বডিতে, আর যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে ল্যাকটেট তৈরি হবে, এরা তারপর অ্যাসিটাইল কো এ ফর্ম করবে। এই অ্যাসিটাইল কো এ আমাদের মাইটোকন্ড্রিয়াতে যাবে, মাইটোকন্ড্রিয়াতে যে টিসিএ সাইকেলে অংশগ্রহণ করবে, সেই টিসিএ সাইকেল থেকে পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ এটিপি দ্যাট মিন্স এনার্জি তৈরি করবে। তারপর এই যে গ্লুকোজটা ছিল শুরুতে, সেই গ্লুকোজ কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে কনভার্ট হবে। ইভেন প্রসেসেস দ্যাট অ্যাপিয়ার টু বি কোয়াইট ডিস্টিংক্ট ওফেন হ্যাভ কমন ফিচার্স অ্যাট দি বায়োকেমিক্যাল লেভেল। রিমার্কেবলি দি বায়োকেমিক্যাল প্রসেসেস বাই হুইচ প্লান্টস ক্যাপচার লাইট এনার্জি অ্যান্ড কনভার্ট ইট ইন্টু মোর ইউজফুল ফর্মস আর স্ট্রিংকিংলি সিমিলার টু স্টেপস ইউজড ইন অ্যানিমালস টু ক্যাপচার এনার্জি রিলিজড ফ্রম দি ব্রেকডাউন অফ গ্লুকোজ। তার মানে প্লান্ট সেলে যেরকম হয় আমাদের হিউম্যান বডিতেও কিন্তু অনেক ক্ষেত্রে সেরকমই হয়। আচ্ছা, দিস অবজারভেশনস ওভারওয়েলমিংলি সাজেস্ট দ্যাট অল লিভিং থিংস অন আর্থ হ্যাভ এ কমন অ্যানসেস্টর অ্যান্ড দ্যাট মডার্ন অর্গানিজমস হ্যাভ ইভলভড ফ্রম দিস অ্যানসেস্টর ইন টু দেয়ার প্রেজেন্ট ফর্ম। জিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফাইন্ডিংস সাপোর্ট অ্যা টাইম লাইন ফর দি ইভলিউশনারি পাথ, যেটা উপরে দেখানো হয়েছে, অন দি বেসিস অফ দেয়ার বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দি ডাইভার্স organisms of the modern world can be divided into three fundamental groups called domains. তাহলে main three domains তারা কারা? ইউক্যারিয়া, অর্থাৎ ইউক্যারিওটস যারা রয়েছে, then bacteria and archaea. Domain eukarya comprises all multicellular organisms including human beings as well as many microscopic unicellular organisms such as yeast. The defining characteristics of eukaryotes is the presence of a well-defined nucleus within each cell. Unicellular organisms such as bacteria which lack a nucleus are referred to as prokaryotes. The prokaryotes were reclassified
as two separate domains in response to Carl Ose's discovery in 1977 that certain bacteria-like organisms are biochemically quite distinct, quite different from other previously characterized bacterial species. These organisms, now recognized as having diverged from bacteria early in evolution, these are the archaea. শুরুতে এই আর্কিয়া ডোমেইনের সদস্যদেরকে ধরে নেওয়া হয়েছিল যে তারা ব্যাকটেরিয়ারই অংশ, কিন্তু যখন 1977-এ একটা নিউ ডিসকভারি হয় যেখানে দেখা গেল যে তাদের বায়োকেমিক্যাল প্রসেস ব্যাকটেরিয়া থেকে কিছুটা আলাদা, তখন তাদেরকে আমরা আলাদা একটা ডোমেইনে স্থানান্তর করি। ইভলিউশনারি পাথস ফ্রম এ কমন অ্যানসেস্টর টু মডার্ন অর্গানিজমস ক্যান বি ডিডিউসড অন দ্য বেসিস অফ বায়োকেমিক্যাল ইনফরমেশন। অর্থাৎ এই ধরনের ইভোলিউশনারি ক্লাসিফিকেশনের জন্য বায়োকেমিক্যাল ইনফরমেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওয়ান সাচ পাথ ইজ শোন ইন ফিগার 1.3। এতো এখানে সুন্দর এই ফিগারটাতে দেখানো হয়েছে, এখানে প্রিমোর্ডিয়াল সেল থেকে অর্থাৎ আদি যে সেল, এখান থেকে বিভিন্ন ভাগে ভাগ হয়ে বর্তমান কন্ডিশনে এসেছে ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া অ্যান্ড আর্কিয়া। মাচ অফ দিস বুক will explore the chemical reactions and the associated biological macromolecules and metabolites. অর্থাৎ এখানে আমরা বলবো যে কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, নট অ্যামিনো অ্যাসিডস, দিজ আর মেটাবোলাইটস। ম্যাক্রোমলিকিউল হবে কি, কার্বোহাইড্রেট, তারপর নিউক্লিক অ্যাসিড, প্রোটিনস। আর তাদের থেকে ভেঙে যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কম্পাউন্ড তৈরি হবে তাদেরকে আমরা বলবো মেটাবোলাইটস। That are found in biological processes common to all organisms. The unity of life at the biochemical level makes this approach possible. At the same time, different organisms have specific needs depending on the particular biological niche in which they evolve and live. By comparing and contrasting details of particular biochemical pathways in different organisms, we can learn how biological challenges are solved at the biochemical level. In most cases, these challenges are addressed by the adaptation of existing macromolecules to new roles rather than by the evolution of entirely new ones. Biochemistry has been greatly enriched by our ability to examine the three-dimensional structure of biological macromolecules in great detail. Eta somporke bistarito pora hobe. Some of the structures are simple and elegant, whereas others are incredibly complicated. In any case, these structures provide an essential framework for understanding function. We begin our exploration of the interplay between structure and function with the genetic material DNA. অর্থাৎ এখানে আমরা বোঝার চেষ্টা করব এই ডিএনএ কিভাবে আমাদের একটা টেমপ্লেট হিসেবে কাজ করবে। যে ডিএনএ এর মধ্যে নকশাটা করা থাকে যে এখন যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা কোন ওয়েতে তৈরি হবে। কারণ আমি একজন মানুষ, আমার দুটো হাত দুটো পা থাকবে, এটা কোথা থেকে ডিরেকশনটা আসতেছে, ডিএনএ থেকে। এবং প্রত্যেকটা অর্গানিজম তাদের ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ডিএনএ এর কারণে তারা বিভিন্ন রকম হয়ে যায়, এবং এটা সম্পর্কে বিস্তারিত আমরা খেয়াল করবো এর পরের লেকচারে। তো সেটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।